আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রি মডিফায়ার নিয়ে আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় হল পোস্ট মডিফায়ার আশা করি আপনারা গত লেকচারটি খুব ভালোভাবে দেখেছেন এবং নোট করেছেন আজকের ক্লাসেও যারা অ্যাটেন্ড করছেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছেন এবং প্রয়োজনীয় বিষয় আদিগুলো নোট করে নেবেন শুরু করছি পোস্ট মডিফায়ার যে মডিফায়ার সাধারণত কোনো নাউন প্রনাউন ওয়ার্ব ইত্যাদি পার্টস অফ স্পিচের পরে বসে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে যেমন কুমকুম হ্যাজ বট আ বুক রিটার্ন বাই নজরুল এখানে রিটেন বাই নজরুল এই পাস্ট পার্টিসিপল ফ্রেসটি বুক শব্দটিকে মডিফাই করেছে ফলে রিটেন বাই নজরুল হলো পোস্ট মডিফায়ার আমরা এখন বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজের পরে একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে উক্ত নাউনকে মডিফাই করে যেমন উই মেড দ্য রুম ডেকোরেটিভ প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এবং বোল্ড করা ওয়ার্ডটি ডেকোরেটিভ এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ সুতরাং রুম শব্দটির পরে ডেকোরেটিভ শব্দটি বসে রুম নাউনকে মডিফাই করেছে বি নাম্বারে দেখা যাচ্ছে হি ডিড নট ফাইন্ড এনিথিং রং ইন হার বিহেভিয়র এখানে রং ইন হার বিহেভিয়র এই ফ্রেজটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এনিথিং শব্দটিকে এই পুরো ফ্রেজটি মডিফাই করেছে দুই নম্বরে রয়েছে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনেকেই অ্যাপজিটিভ চিনি আবার অনেকেই অ্যাপজিটিভ সম্পর্কে আজকেই প্রথম শুনছি খুব খেয়াল করে শুনবেন যখন দুটি নাউন বা নাউন ফ্রেশ পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝায় তখন তাকে তখন দ্বিতীয় নাউন ফ্রেজটিকে প্রথম নাউনফ্রেজটির অ্যাপোজিটিভ বা কেইস ইন অ্যাপোজিশন বলা হয় উল্লেখ্য যে এক্ষেত্রে দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটি প্রথম নাউন বা নাউন ফ্রেস সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাজেক্টিভের কাজ করে যেমন বাবর অ্যাম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ ফায়ারসম্যান এখানে অ্যাম্পায়ার অফ দিল্লি এই ফ্রেজটি একটি অ্যাপজিটিভ কারণ এটি বাবর সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং এটি নিজেও একটি নাউন ফ্রেজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন অ্যাম্পায়ার অফ দিল্লি এই অ্যাপোজিটিভটি দুইটি কমার মাঝখানে বসেছে সুতরাং আমাদের এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমরা অ্যাপোজিটিভ যখন বাক্যের মাঝখানে বসাবো তখন দুই পাশে দুটো কমা থাকবে এখন অনেকের মনেই প্রশ্ন অ্যাপোজিটিভ কি সবসময় বাক্যের মাঝখানে বসবে উত্তর হচ্ছে না কখনো কখনো বাক্যের শেষেও বসতে পারে যেমন এভরিবডি নোজ কাজী নজরুল ইসলাম আ গ্রেট পয়েট ইন বেঙ্গলি লিটারেচার এখানে আ গ্রেট পয়েট ইন বেঙ্গলি লিটারেচার ফ্রেসটি কাজী নজরুল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং কাজী নজরুল ইসলামের পর একটি কমা এবং শেষে একটি ফুল স্টপ রয়েছে যেহেতু এটি বাক্যের শেষে ডেফিনেটলি এখানে একটি ফুলস্টপ বসবে তাহলে এ গ্রেট পয়েট ইন বেঙ্গলি লিটারেচার এখানে অ্যাপজিটিভ আশা করি সবাই বুঝতে পেরেছেন আর না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন তিন নম্বরে রয়েছে পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ সবসময়ই অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে থাকে পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ তিন প্রকার যা প্রি মডিফায়ারের মতো পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করতে পারে এগুলো নিম্নরূপ এক নম্বরে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় আমরা জানি আবার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে এবং সাথে আরও কিছু শব্দ যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেশ গঠিত হয় এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি নাউন অথবা প্রোনাউনের পরে বসে অ্যাডজেক্টিভের মতোই কাজ করে যেমন উই ফাউন্ড দ্য বয়েজ প্লেইং এখানে প্লেইং শব্দটি অ্যাপজিটিভের কাজ করেছে দুঃখিত অ্যাপোজিটিভ নয় এটি অ্যাডজেক্টিভের কাজ করেছে এবং বয়েজ এর অবস্থা বুঝিয়েছে এবং প্লেইং শব্দটি যেহেতু ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে তাই একে প্রেজেন্ট পার্টিসিপল বলা যেতে পারে বি নম্বরে রয়েছে দ্য ম্যান লাইং অন দ্য ফ্লোর ইজ এ ফ্যাশন্ট এক্ষেত্রে লাইং অন দ্য বেড সম্পূর্ণটাই অথবা লাইন অন দ্য ফ্লোর সম্পূর্ণটাই দ্য ম্যানকে মডিফাই করেছে সুতরাং এটি একটি প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ এর পরে রয়েছে অ্যাডভার্ড অ্যাজ পোস্ট মডিফায়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনেকেই অ্যাডভার্বগুলো চিনি আমরা সাধারণত মনে করি কোনো শব্দের শেষে এল ওয়াই যোগ করলে সেটি অ্যাডভার্ব হ্যাঁ এটি অনেকাংশেই সত্যি তবে সব সময় নয় অনেক সময় এল ওয়াই যুক্ত ওয়ার্ডটি অ্যাডভার্ব নাও হতে পারে আবার অনেক সময় এল ওয়াই ছাড়াও অ্যাডভার্ব হতে পারে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে স্লোলি কুইকলি হিয়ার ইয়েস্টারডে নেভার অলওয়েজ অফেন রেয়ারলি ইউজুয়ালি অলমোস্ট অলরেডি হার্ডলি নিয়ারলি জাস্ট কোয়াইট এভার বিয়ারলি সেলডম স্কিয়ার্সলি ইত্যাদি অনেক অ্যাডভার্ব রয়েছে আমরা এখানে অল্প কিছু অ্যাডভার্বের লিস্ট দিয়েছি উদাহরণে দেখা যাচ্ছে জেনি ড্রাইভস স্লোলি এখানে স্লোলি অ্যাডভার্ব ড্রাইভস ভার্বকে মডিফাই করেছে এবং যেহেতু ড্রাইভস ভার্বের পরে স্লোলি শব্দটি বসেছে তাই একে পোস্ট মডিফায়ার বলা হয় আই কল হিম ইয়েস্টারডে ইয়েস্টার্ডের শব্দটি এখানে একটি অ্যাডভার্ব এবং পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে কলড শব্দটির শি ইজ কামিং হিয়ার এখানে হিয়ার শব্দটি একটি অ্যাডভার্ব এবং কামিং শব্দটির পরে বসে কামিংকে মডিফাই করেছে এর পরে রয়েছে ইনফিনিটিভ অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি ইনফিনিটিভ হল টু প্লাস ভার্ব ওয়ান টু প্লাস ভার্ব ওয়ানের মানে হচ্ছে টু এর পর ভার্ভের বেস ফর্ম বসলে আমরা টু প্লাস ভার ওয়ান বা ইনফিনিটিভ বলে থাকি যেমন হি গোজ দে আর টু লার্ন এখানে টু লার্ন একটি ইনফিনিটিভ বি নাম্বারে রয়েছে আই লাইক টু সুইম এখানে টু সুইম একটি ইনফিনিটিভের কাজ করেছে এবং এটি পোস্ট মডিফায়ার হিসেবে এই বাক্যে বসেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা পোস্ট মডিফায়ার সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখন আরও কিছু ধারণা পাবো এবং নতুন কিছু সংযুক্ত হতে থাকবে আমাদের রুলসে আর আজকে এ পর্যন্তই থাকবে আপনারা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুটি ভিডিওই আবার দেখবেন এবং দেখে প্রয়োজনীয় ক্লুগুলো নোট করে নেবেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম